রক্ষিত হব নিশ্চয় ভালো আছেন আপনারা ইজি ভিলেজের নিয়মিত দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান আজকে আমরা আইসি শেরপুর যিনি মাছের মেলা ঠিক এর কাছাকাছি একটা জায়গার মাঝে আজকে ইনো নৌকা বাইজ এই নৌকা বাইজ আয়োজন উপলক্ষে মোটামুটি ইনো প্রচণ্ড সাজসাজ রব এবং এত মানুষ হয়েছেন দুই দিকে বিশেষ করে পশ্চিম পাড়ে দিয়ে এত মানুষ হয়েছেন যদি আপনারা চিন্তা করতে পারতেন না এবং আমরা চেষ্টা করি যারা আপনারা ইজি ভিলেজ নিয়মিত দেখুন অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা শেয়ার করবা শেয়ার যত করবা তত যারা এই প্রোগ্রামগুলো দেখছেন না যারা দেশে আইতে পারছেন না বা দেশই যারা আছেন বিভিন্ন অঞ্চল তারা আইতে পারছেন না দেখতে পারছেন না তারা অ্যাটলিস্ট গৌরব হইয়া আমরা এই জিনিসটা দেখবা যে হ্যাঁ আমরা শেরপুর একটা নৌকা বাইচর এবং বিভিন্ন নামে কালাশা মগদুমশা সোনার তরি বাংলার বাঘ বুলেটের তরি সাজালাল তরি ইত্যাদি নামে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকেই নৌকা আইছে ইনো ইনো সারফারার নৌকা আছে বিভিন্ন নবীগঞ্জের নৌকা আছে মোলেজারও আছে রাজনগরের আছে শেরপুরের আছে সব জায়গা থেকে নৌকা আইছে প্রায় আমরা এখন পর্যন্ত জানি যে 14টা না 16টা নৌকা আইছে আমরা যাইমো তারা খান্তাত গিয়ে অবশ্যই জানবো দেখুন একটা একটা উৎসবের আমেজ মানে সাইডের মুখে আপনারা না দেখলে বিশ্বাস করতে না কি পরিমাণ একটা উৎসব এবং ছেলে মেয়ে জোয়ান বুড়া সবাই মোটামুটি তো মহিলা যারা আছেন এরা মোটামুটি বাড়ির ভিতর থাকি বা নদীর ফারও আইসুন এরা সব ক্যামেরার সামনে আইসুন না প্রচুর মানুষ এবং তারা কইছেন যে আমরা ফুরিন দামান সবাই আমরা দাওয়াত দিয়ে আনছি নাতিরে কইছি আমার নাতি আইতো নানি বা নৌকাবাই যাচ্ছ নানি ইলহান ঘটনাও করছে আর আপনারা আমরা ইজি ভিলেজের লগে থাকবা লগে থাকলে এই ধরনের সুন্দর সুন্দর যে মজার প্রোগ্রামগুলো অবশ্যই আপনারা সবার আগে দেখবা চলুন হতা না পারে দেখি আসুক কিতা কিতা নৌকা আইছে আর ইনো খুব মজার মজার আমি দেখলাম আইসক্রিম বাদাম আচার তারপরে সটফুটি লুটোফুটি তারপরে বটবটি সবই আছে ও ডাবও আছে ফ্রেশ ডাব খাইতানি আচ্ছা দেখি যে গরম পড়ছে আর এই একটু পরে মানে জোরের নমাজের পর থেকে আসলে নৌকা বাইচটা শুরু হইব শেষ হইতে হইতে পারে বিকাল হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমরা ইজি ভিলেজের লগে থাকবা এবং এই নৌকা বাইচটা উপভোগ করবা ইনো প্রায় 12-14খান নৌকা অংশগ্রহণ করেন আমি আসলে সবাই লগে আপনারা পরিচয় করে দিতাম পারাম না কিন্তু যারা আছেন তারার লগে মোটামুটি একটু পরিচয় করে আপনার নাম কীটা বনি মিয়া আপনার নৌকার নাম কীটা যারা মানুষ যাই হোক সাইটের ইয়ে আছে তারা আইত আছে আমার আশা করি আপনারা নৌকা ফাঁস হইব আমরা আইসি শেরপুর নৌকা বাইচ দেখাত আমরা একজনের লগে পরিচয় হয়ে যাই আপনার নাম কিটা আমার নাম কাবুল ইসলাম বাড়ি কোন জায়গা আমি রাজনগর থেকে আইছি রাজনগর মলেজার রাজনগর মলেজার গেছেন ইনি কিটা শুধু নৌকা বাইচ দেখাতে জয় নৌকা বাইচ লাগে আইছি আপনার এলাকার কোনো নৌকা আছে নি আমরা এখানে নৌকা আছে জয় কিটা নাম আমার বাইক না একটা নৌকা আছে যে গানা কি শটগান নাম ও শটগান নামে একটা একটা নৌকা ইনো আছে এটা এটা কয়াত লম্বা এটা 57 হাত লম্বা 57 হাত আমরা এর আগে পাইছি 68 এটা 57 হাত আপনারা মাঝি কতজন মাঝি তো 65 জনের মতো ও মাই গড মানে 57 হাত নৌকাত 65 জন মানুষ এটা কিন্তু বাক্কা এবং দেখার জিনিস দেখার মতো একটা জিনিস কিতা মনে করেন এর আগে হে কোনো ফার্স্ট করছে নি মানে জিতছে নি আমাদের নৌকাটা নতুন এই প্রথম আমরা কোনো বাইসে অংশগ্রহণ করতেছি আর আশা করি ইনশাল্লাহ কোনো একটা ভালো রেজাল্ট হবে আর যেহেতু এখানে সবাই জেতার জন্য এসেছেন দে অল কমপ্লিমেন্টেড নো সো এত সহজে কাউকে বলা যায় আমাদের কে জিতবে ভেরি কমপ্লিকেটেড সো খুব বেশি কম্পিটিশন হইব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এর মাঝে নৌকাগুন একলগে যাইতো না তারা মনে তিনটা বা চারটা করে দিবা যে তিনটা করে তা কি যে ফার্স্ট হইবা এটা বিশাল ব্যাপার ভাগ্য কিছু লাগবো পরিশ্রম লাগবো চেষ্টা কোনো নৌকাতেই কোনো নৌকার মাঝি বা নৌকা যে খারাপ একথা হওয়া যায় না 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 এখানে যে আমার
যে নৌকাগুলো আসছে যেমন সুনামগঞ্জ থেকে অনেক নবীগঞ্জ হবিগঞ্জ আমাদের মলেজা রাজনগর সবই খুব একটা ফাইট দিবে কেউ কারে ছাড় দিবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখোই বনি ছাড় ওকে আইসক্রিম কত করি আইসক্রিম 5 টাকা করি কয়টা 5 টাকা একটা আর দুইটা দুইটা 10 টাকা আর সুকি তার লাগি আসছি না বাবা তোমার দাঁত দেখা যায় তোমার লগে আমি কত সুন্দর করে মাথা তুমি আসরাই এটা কি দাবা যাই হোক তুমি কি দা আইসক্রিম বেছো নি জি আর এইটার মালিক কে এ এ মালিক আর এ বেছে এবলা বুঝ এটা হইছে আসলে এটা একটা মজা করে এ আইছে আইসক্রিম খাইছে আর যেটা মজা করে এটা কি তার নি এ এ মাথা পাড়াই লিখলাম মোহন যাই হোক ইনো কুদু বাড়ি করানো বাড়ি আমার কোনা আমার কোন নৌকা লই আইছনি জি না আমার কোনতে কোন নৌকা আইছনি জি আইছে তুমি নৌকাত নাই জি না যাই হোক নৌকাত নাই আইছে দেখাত ইলাখান আর একটা নৌকা যা দেখুন আমরা এটা এটা আমার কোনার ও দেখুন আমার তো আমার তো আমার দেখুন দেখুন নৌকাটা আমাদের ফানি উঠে দেখুন কিলাহান লাগে এটার নাম হচ্ছে খুশিয়ার আর তরি আমার কোনার নৌকা এবং দেখুন একজন সামনে উবাইল সাদা শার্ট সাদা পাঞ্জাবি ভিন্দ খুব খুব সুন্দর লাগের খুব সুন্দর লাগের এটার এবার যাতে যারা মাঝি এরার যাতে কষ্ট না হয় এর লাগে ইঞ্জিন নৌকা দিয়ে এটারে টানিয়া লইয়া যাওয়া যাওয়ার এটা মনে হয় জায়গা যাইব কি ওখান থাকি আপনার বাটিও লইয়া অবাই আইব ইন হয় কুশিয়ারার তরি হামরকুনা শেরপুর জি হয় এটা কুশিয়ারার তরি নৌকাটার নাম হামরকুনা শেরপুর আপনি দেখা এ কিন্তু এ কিন্তু একটা প্রাইজ দিচ্ছে তারা সামরকুনার মাছ থাকে হাজার হাজার মানুষ আমি তো মানে এটা যে বিশেষ করে মাছর মেলার সময় হলে ইলাহান ফারোর মাঝে মানুষ থাকুন না সবাই মোটামুটি মাছ কেন্দ্রিক হয়ে যায় আর ইনো মাছ কেন্দ্রিক যায় সবাই নদী কেন্দ্রিক হয়ে গেছে নাকি অসম্ভব সুন্দর লাগে কেউ আইসুন তারা কেউ আইসুন না বাট তারা মাইক লইয়া নৌকা লইয়া স্পিড একটা ইঞ্জিনের নৌকা লইয়া আটরা গুড়রা খুব মজা কররা এবং আজকু ইনোর আপনি চিন্তা করতে পারেন না খুব এক্সপেন্সিভ আজকু ইনোর যে নৌকার ভাড়া বা আমরা যে ইঞ্জিনের নৌকার ভাড়া নিছি এটা খুব এক্সপেন্সিভ অন্য সময় যেটা মনে করেন যে উৎসব উপলক্ষে তারা তো একদিনে সামাই তো মানে তো আর এই রুজি হয় না যার কারণে খুব বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে আমরা লাগি আজকু কস্টলি হয়ে গেছে কি দেখুন নৌকার মাঝে আইসক্রিমও আছে ও দেখুন আইসক্রিম এবং বাদাম লোক যারা আরো হ্যাঁ আটি আটি যেই ডাক দিব এই কিনবা খুব সুন্দর একটা একটা পরিবেশ যে আরম্ভ হয়েছে এরা এরা বেসিক্যালি যেখান থেকে স্টার্ট হইব সবাই হিনোজ আর কি এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূর ওখান থেকে তারা নৌকা বাটিওলেও বাই আইবা আইছে দেখুন বাংলার ভবন চকতিলক সারপাড়া 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 একটা আইসে ইনো দেখলা বাংলার ভবন নাম চকতিলক থাকি হরতাল বাজাইয়া তারা ওখানেই মনে হয় রেস আরম্ভ করে আসলে এখন রেস আরম্ভ নয় এটা জাস্ট ট্রায়াল তারা যেখান থেকে স্টার্ট করতো অন যার এর লগে আর একটা নৌকা এটা আমরা ফোরতাম পারলাম না এরপরে ও দেখা আমার সামনে যে আমার সামনে এখন আর একটা আইসে একজন দেখা খুব সুন্দর মাথার মাঝে খাপড় উপর বান্ধিয়া এটার নাম শাহজালালের তরি আমি নামটা ফোরতাম পারলাম না কোন এলাকার হ্যাঁ শাহজালালের তরি গেল আমার সামনে দিয়া এরপরে আরও আছে আর নৌকার আমরা এখন পর্যন্ত সঠিক তথ্য পাইছি না পয়লা পাইছিলাম 12টা এরপরে শুনছি 14টা নৌকা দেখা যাক কতটা আইসে আসলে দুইটা নৌকার মাঝে হলুদ যেটা গেঞ্জি ফোরা এটার নাম পারলাম না কিন্তু হে সাইডে যেটা নীল আছে এটার নাম হচ্ছে পবন হবিবপুর পবন হবিবপুর আর এটা হচ্ছে নাসির আমার সামনে দিয়ে যারা আপনারা দেখরা এটা নাসির উদ্দিনের তরি খুব অল্প বয়স্ক মাঝি অকল এটার মাঝে আছেন মুরব্বীও আছেন তবে অল্প বয়স্ক মানুষ এটার মাঝে বেশি দেখলাম খুব সুন্দর পবনের মাঝে খুব সুন্দর তারা ড্রেস কোড করছে হ্যাঁ আমরা ঐতিহাসিক বাংলার লুঙ্গি গামছা আছে সবাইয়ের কাছেই খুব সুন্দর মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আরম্ভ হয়েছে ইন আপনারা যদি সশরীরে থাকতা তাহলে বুঝলেন কী পরিমাণ আনন্দ অরিন চলেন আমরা যাই আর একটু দেখি ইনো কিতা অবস্থা আমরা চেষ্টা করলাম ইনো কিতা কিতা অংশগ্রহণ করছে বা খারা খারা আইসে কেমনে আইসে খুব মজার খুব মজার অসম্ভব কিছু বার্তাকে কিছু মহিলা হয়েছেন এবং মহিলারা বাড়িতে বইয়া দেখরা এবং তারার যে আত্মীয় স্বজন আছেন তারাও ফুরির বার্তাকে দামান দান আইসেন
যে আইও আজকে নৌকা বাইসে আইবে আমার নাতিগুন তো দেখবো না ইলাহান ঘটনা ঘটে নিলাম আমরা যদিও তারা আমরা লোকে ঠিক মাত্র সান না বাট আমরা জানছি যে এইসব বিষয় ইন জড়িত আছে আসলে একটা উৎসব যখন হয় বিশ্বের এই ধরনের শেরপুর মাছের মেলা বা এই যে নৌকা বাইস তখন কিন্তু ইলাহান গ্রাম্য যারা থাকে তারা চেষ্টা করেন তারা যারা দূর দূরান্ত আত্মীয় স্বজন আছেন সবাইরে আনার আমরা আইসি নৌকা বাইস দেখাত আপনারা দেখাইতাম আমরা তো দেখবো আপনারা লগে দেখাইমু আমরা একটা আচারের দোকান আইসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো রকমের আচার আছে এক ভাইয়ে বেসরা আমরা তার লগে একটু মাতিলাই ভাই নাম কি দা মোহাম্মদ আদিল মিয়া মোহাম্মদ আদিল মিয়া বাড়ি কোন জায়গা এই জায়গায় এই শেরপুর ব্রাহ্মণ গ্রাম শেরপুর ব্রাহ্মণ গ্রাম এটা কিন্তু আপনার সব নিজেরা তোর তৈরি জি জি আমি নিজেই বিগত দশ বছর ধরে এই ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ দশ বছর এই এই যে দশ বছর ধরে একশো বড় আচার আনছেন আপনি মানে এটা তো দেখিয়া তো লোক সামলানি কষ্ট হয়ে যায় ওখান আপনি নিজে আচার খাইনি তা তো অবশ্যই আচার যেহেতু মানায় অবশ্যই খাইমু আলখা তবে এটা সবারই পছন্দ আচার আচ্ছা দেখ নিজের গরো বানাইল কোনো কেমিক্যাল না এটা না না এটা আচার আর কি কেমিক্যাল থাকবে যাই হোক আচার মাঝে না আছে না নি চিনির বদলা সেকারিন দিলে এটাও কেমিক্যাল যাই হোক থাকতেও পারে অসুবিধা নাই আপনি যে আচার বানেন এর মাঝে কোন আচারটা আপনার মনে আপনার কাছে ভাল লাগে আসলে সবাই আসার হইতে পছন্দ তার মধ্যে একটা পছন্দর জিনিস থাকে মানুষের সবচেয়ে বড় পছন্দ হইতে মানুষের চালতা এবং বড়ই আর আপনার তেঁতুল এই তিনটা জিনিসও মানুষের বেশি অংশ চাহিদা সরষ মানুষের লাইক করে পছন্দ করে খাওয়া দাওয়া করে আপনার কাছে কোনটা পছন্দ আমার কাছে আপনার সবচেয়ে ব্যাপারিত হচ্ছে চালতা চালতার আচার আচ্ছা তার কাছে যেহেতু পছন্দ তার চালতার আচারটা আমরা খাইয়া দেখি এত বড় না আমি লই যান লই যান আমরা একটা একটা চালতার আচার একটা টুকরে খাইয়া দেখি খুব সফট নরম মিষ্টি সালটার যেটা কষ্টি বাপ থাকে এই বাপটা নাই এর মাঝে আরও একটা জিনিস দেখুক এটা যে খাইবা এমনি খাইতে পারত নাই এটার লগে শুকনা মরিচ খোলা ভাজা মানে তেল ছাড়া যেটা ভাজা এটা আছে আর আছে আর আছে সকল জাতের মশলা মিশাইল বেশি এটার মাঝে বাখর জিরা বাখর মিঠা বাখর সবই আছে এরপরে আছে বিট লবণ আছে নর্মাল লবণ আছে আর তো না খাইলে তো একটু অন্যায় হয়ে যাব কি এটা হচ্ছে বরই বরই না আমি আর দিয়ে লড়াম বোধ আমি উপরে থেকে লড়াম বরই মাগনা খাইলাম তো বুঝলাম নানি অসম্ভব টেস্টি আরোটা জিনিস আপনারা দেখুন এটা আপনারা
বুঝবা তেতির আসার এই যে তেতুর আসার দেখা এটা মুখ সামনে নিয়া আহ এটা বইয়া খাইতো না এটা বইয়া খাইতো এই যে এক নম্বরে যে গরমের মাঝে আপনি যত টক জাতীয় জিনিস খাইবা শরীরের লাগে ফায়দা ওনাদের ডিমোল্লা খান যেটা দেখরা এটা ডিম নাই রে কিন্তু এটা আমরা দেশি নাই দেশি বলতে বরিশালই আমরা দেখুন আপনি আমি তো বললাম মনে হচ্ছে ডিম মনে হয় সিদ্ধ করে তুইছি অন্ধকার জানা ডিম নাই আর এটাও শেল্টার এটা হাত করা ও দেখুন হাত করার আসল না হাত করার আসলটা একটু টেস্ট করা লাগে বেশি বড় টুকরা লইলেছি আর কি কিতা করবো আমার করার কিছু নাই টেস্ট করতে হইলে সাতকরাটা কিন্তু ইয়ে নাই তিতা লাগে না মিষ্টি মিষ্টি লাগে এটা হচ্ছে ভুগনা চলিতা খাসা খাসা চলিতা আর ইনো দিলাম আমর আমসি মানে আমি দিয়ে যেটা ফর হয়েছে এটা কিতা এটা আচ্ছা এটা পুরান হাত করার আসার এটা নতুন হাত করার আসার এরপরে খাসা চলতার খাসা চলতার আসার এটা খাসা চলতার এর মাঝে স্বাস্থ্যর লাগে সবচেয়ে বালা যেটা রসুনের আসার দেখুন আপনি এটা খুব 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 হেলদি একটা জিনিস আর এটা চালতার আচ্ছা বরিশালি আমরা রে আপনার যে কিতা দিয়ে গোসন গোসন যে ওটা দিয়ে গোসন গোসিয়ে একবারে ছোটো ছোটো করছেন হঠাৎ আসার মানে এই 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 যে ইনো যে আসলে একটা নৌকাবাইজ হয়েছে এই নৌকাবাইজ উপলক্ষে কিন্তু একটা মেলার মতো বইছে আপনার মোটামুটি এটা একবারে প্রায় মাইল খানেক লম্বইব যেখান থেকে শুরু হয়েছে একবারে শেখপুর ফুল পর্যন্ত ওইখান থেকে শুরু হয়েছে যেন আপনার মাছের মেলা হয় আমরা ঠিক ওই জায়গাতে রেখেছি এবং সাইরো মুখা প্রচুর মানুষ হয়েছেন দূর দূরান্ত থেকে একবারে সিলেট নবীগঞ্জ সুনামগঞ্জ থেকে মনে দিন মানুষ হয়েছেন লেখা আছে জাকির হোসেন কোনাপাড়া
আমরা শেরপুর আইছি এই এই নৌকা বাইস প্রতিযোগিতা এই সংগঠনের সভাপতি তার লগে আমরা মাতি লাই একটু জানি লাই বিষয়টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা আমার নাম অলিউর রহমান মোটামুটি এইটা এই যে এই যে আপনার একটা ট্রেডিশন আমার সলিড এটা কত বছর বয়স হয় এই যে নৌকা বাইসটা ইনো আপনারা সংগঠন বা এই এলাকাটাকে আয়োজন করার এর এইটার বয়স আনুমানিক কত হইব আসলে এই এলাকাটাকে আমরা যতটুকু এই পর্যন্ত জানি আসলে ৩৫ থেকে ৩৫ বছর হবে এই নৌকাবাসটা মানে শুরু হয়েছিল এখান থেকে ঠিক আছে এখন আপনারা এটার ফান্ডরাইজটা কেমনে করেন এই যে পুরস্কার দেওয়ার ব্যাপার সেবার আছে টাকা পয়সার ব্যাপার আছে এটা তো আর মাগনা নাই কেউ তো আর স্পন্সর করছেনি না কিটা কেমনে এই জিনিসটা ম্যানেজ করেন আসলে স্পন্সরের যে বিষয়টা বলতেছেন আপনি আমাদের হামরকুনা যুবসংঘ এখানে আপনি ওই যে ব্যানারে দেখতেছেন হামরকুনা যুবসংঘ থেকে আমরা সম্পূর্ণভাবে সব কিছুই দিয়ে থাকি এবার যে আমরা যে প্রোগ্রাম করেছি আমরা হামরকুনা যুবসংঘের পক্ষ থেকে কিন্তু আমরা পাঁচ পুরস্কার কিন্তু আমরা দিয়ে দিছি সবচেয়ে বড় হচ্ছে এই সংগঠন নামে একটা একটা প্রতিযোগিতা বছরের পর বছর ওই হাজার ওটাই তো বড় সবচেয়ে বড় কথা হয়েছে এই বছরের পর বছরের পর বছর কিন্তু এই সংগঠনের নামে কিন্তু একটা নৌকাবাস হইতেছে পাশাপাশি নৌকাবাসের পাশাপাশি কিন্তু আমাদের মাছের মেলাও হয় আপনারা সেম সংগঠন নেই কিছুদিন পরে আবার মাছের মেলাও চলে আসবে এই যে আমাদের সংগঠন পাশাপাশি আমাদের গ্রাম থেকেই মাছের মেলা আসলে কিন্তু আমাদের পূর্বপুরুষই সৃষ্টি করছিল সৃষ্টি করাতে আজ পর্যন্ত এই মাছের মেলা নিয়েই আমরা আবার কিছুদিন পরে আবার ওই যে আনন্দ পূর্তি করার চেষ্টা করি আর আপনারা দোয়া করবেন আমরা যেভাবে প্রতি বৎসর আমরা এভাবে নৌকাবাইস দিয়ে আসছি আগামী বৎসর এর চেয়ে সুন্দরভাবে যাতে দিতে পারি আজকে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে শুরু হবে আপনারা দোয়া রাখবেন যাতে আমরা সুন্দরভাবে চালু করতে পারি এটাই আমাদের প্রত্যাশা ইনো কি পরিমাণ মানুষ হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না আচ্ছা আমার প্রবাসী ভাইয়ের লোকের একটু সময় নেই লেগে কত বছর ধরে প্রবাস আমি ১২ বছর হয়ে গেছি প্রথম এসেছি দেশে আমরা নৌকা বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও দেখবো আর আপনি তো কিলা লাগে এই যে ১২ বছর পরে আইসুন আসলে আমি বলার মতন নাই আমার কাছে যে এতটুকু আনন্দ লাগে আরকি আমি অত বছর পরে আমি এইরকম দৃষ্টি দেখতেছি বাংলাদেশের মধ্যে এই করোনার মধ্যে যে আপনারা যেভাবে সৌন্দর্য করছেন আসলে বলে খুশি করার মতন নাই কেউরে যে এতটুকু আনন্দ পাই আমার যাই হোক আমরা চ্যানেলের নাম হচ্ছে ইজি ভিলেজ অবশ্যই দেখবা জি ওই ওকে ইনো আরোজন প্রবাসী রে পাইছি আপনার নাম কিটা সর্বপ্রথম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যারা দেখরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়া এবং দেশ বিদেশের সকল বন্ধু বান্ধবরে সর্বপ্রথম সালাম এবং আন্তরিক অভিনন্দন আর বর্তমানে যে ঐতিহ্য নৌকা বাইস আনন্দ উপভোগ করলাম এবং আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশ যারা দেখবো দীর্ঘজীবী হোক শুভকামনা রইল নাম কি আমার নাম মোহাম্মদ এনামুল হক বাড়ি কোন জায়গা বাড়ি জগন্নাথপুর থানা আমি বসবাস করি সিলেট উপশহরে এ বলো জগন্নাথপুর কোন গ্রাম গ্রামের নাম সদনশ্রী সদনশ্রী আচ্ছা এই লোকে খে নাম কি দা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান নৌকা বাইস দেখতে আইছো জি নৌকা চালাইতে পারোনি জি সাঁতার জানো জি তো হোল স্কোয়ার নৌকা চালাইতেও জানে সাঁতারও জানে যাই হোক আসলে এই যে বাচ্চারা আইছে জানো না আপনারা একটা করোনাই করোনার সময় একটা ক্রাইসিস গেছিল প্রত্যেকটা বাচ্চা স্কুলেও যাইতে পারছে না বাট এই উপলক্ষে যে ইনো আইছে এটা তারার যে কতখান মেধা মেধার সাশ্রয় হইব কতখান আনন্দ পাইব মেন্টালি তারা কতখান রিফ্রেশমেন্ট হইব এটা যারা আপনারা দেখার তারা বুঝবা ইনো একটা জিনিস না দেখাইলে আমার কাছে অন্যায় লাগে অন্যায় হইব লাগে মুরব্বি আপনার গরম লাগেনি হ্যাঁ গরম লাগে রোহিত খাইরা হ্যাঁ রোহিত লাগে আমি বুঝলাম না আমারও তো গরম লাগে ঘটনা কীটা বুঝলাম না রোহিতর কারণে রোহিতের কারণে খরা রোহিত খরা রোহিত ওখন আপনি কিতা দি কিতা খারা সরিষা আর লাল চাটনি আচ্ছা লাল বলতে হিদলোর লাল চাটনি আর এটা সরিষা দিয়া হিদল চাটনি যাই হোক সরিষা বলতে আমরা রাই সরিষা যে রাই রাই সরিষা ইয়ালা যারা খুঁজে আর কি সুদা কথা আমরা বালা বাংলায় দুইটা পিঠার দাম কত ১০ টাকা দুইটা ১০ টাকা চাটনি মাগনা চাটনি মাগনা আচ্ছা যাই হোক মাখান আপনি উদা খাইবা খামনে অবশ্যই চাটনি দিয়ে খাওয়া লাগবো চাজি মজা নেই একটু খাওকা আপনি বইয়া বইয়া খাওকা ও আচ্ছা আচ্ছা টেকা পয়সার ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই এই যে গরমের মাঝে আপনি ইনো ফিটা লইয়া বইছেন কেমন লাগে খুব ভালো লাগে ওই বেসাকিনি হইলে রোহিত তো আপনি খাইবা তে তো আরাম লাগবে বেসাকিনি হওয়া লাগবো সোজা কথা যাই হোক ও দেখুন আরো জনের লইরা ও
কি যে মজার হিডল চাটনি দিয়া খুব টেস্টি বাইর বাড়ি গুনানো বাড়ি মাম শেরপুর শেরপুর বাড়ি এ কয় কেজি আনছুন গানা মানে গুড়ি গুড়ি কয় কেজি বিজাইছ গুড়ি আনছি 4000 4000 মোটামুটি তো সন্ধ্যা পর্যন্ত বেসাকি না জি জি সন্ধ্যা পর্যন্ত বেসাকি না বেসাকি না যদি সন্ধ্যা পর্যন্ত না 2 ঘন্টা পালা করি বেসাকি না হয় ফিটাটা এখানে বানাইনি একটু দেখি চাই না আমরা জি জি একটু একটু দেখি ও দেখোইন এটা হই গেছে কি অলরেডি ফিটা হই গেছে আ এ তো ছোট গিতা লাগে একটু বড় করা যায় না নি ফার্স্ট টাকায় আর কিতা বড় বড় দিতা কইছেন ফার্স্ট টাকা গিতা লুয়ারি বড়িয়া আপনারা দিলেই বানা গিতা মাইজর তার হিসাব কিতা আছে লুয়ারি বড়িয়া ফার্স্ট টাকা দেওয়া দিত না গরম লাগে নি রে ভাই জি না গরম লাগে না ও এটা ও ও একজন মানুষ পাইলাম যার গরম লাগেন না এরা আসলে হ্যাঁ গরম লাগে না তার গরম লাগেন না বাইর বাড়ি কোনা আমার বাড়ি আমরকুনা হ্যাঁ আমরকুনা তোমরা নৌকা আছে নি জি হয় নাম কিতা কুশেরার তরি এটা কিতা দিছে নি হতবার জি হয় ওখন দুই লম্বা হইছে ওখন দুই লম্বা হইছে তে এক দুই রে দিয়া মনে আবার রেছি পারটা তো চলেন চলেন আরো কিছু মজার জিনিস আছে আমরা ওখন আফরার লাগি নদীর মাঝে হইছে এই যে গান বাজের বিভিন্ন বিচ্ছেদি গান বাজার কেউ বেশিরভাগ করিম শাহর গান বাজের আমরার এবং অসম্ভব সুন্দর আপনারা দেখলা যে আমার পাশে দিয়ে কী পরিমাণ মহিলা গড় বাড়ির সামনে উবাই রয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ খুব মজাদার পরিবেশ আপনারা দেখুন আমার তো দেখা প্রচুর মানুষ এত উৎসাহ নিয়ে আইছে এত উৎসাহ নিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা হওয়ার যে এটা নৌকাবাইজ নয় আমার কাছে নৌকাবাইজটা উপলক্ষ আমি আপনারা ফয়লায় খুশি যে আমরা শুধু বাঙালি জাতি উপলক্ষ খুঁজি আনন্দ করার সবাই মিলিয়ে খুব আনন্দ অসম্ভব রোহিত বাতাসর নামগন্ধও নাই ছোটো ছোটো বাচ্চা গরমে গামিয়া যারা একটু ফর্সা করি লাল হয়ে গেছে কি কেউ তারপরেও যাইতো চায় না বাড়ি যেতো না নৌকাবাইজ দেখত এবং দেখা যে বিভিন্ন ছোটো ছোটো দোকান দোকান থাকি কী পরিমাণ আমরা যে নৌকা দিয়ে করলাম সকাল থাকি মোটামুটি এটা লইয়ে চলাফেরা বিভিন্ন জায়গার মানুষ লামে রুটের অসম্ভব সুন্দর আমি আপনারা খইয়া শেষ করতাম পারতাম না মানে আমার ভিতরে যে আবেগটা খাম করে এটা আপনারা খইয়া বুঝানির মতো ভাষা আমার মুখে নাই যদিও মাটি বেশি আমি তারপরে চলুন দেখতে থাকুন আপনারা দেখরা আমরা আসলে ও ফুপারে আইছি নদীর ফুপারও দেখরা শেরপুর ব্রিজের ফুপার অসম্ভব সুন্দর এবং কী পরিমাণ মানুষ এতক্ষণ আপনারা দেখাইতাম পারছি না সব শর্ট আমরা অ্যান্টিসানোর কারণে এর লাগে আমরা আসলে অন আইছি দেখুন পুরুষ মহিলা বিষয়ে বাচ্চাদের আনন্দ দেখুন ছোটো ছোটো বাচ্চান কি কষ্ট করিয়া সাঁতার সাঁতার নিছে ও দেখুন ছোটো বাচ্চান সাঁতার নিছে রৈদর মাঝে প্রচণ্ড রৈদর মাঝে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং নৌকা লইয়া কিছু মানুষে খুব গান বাজনা কররা আনন্দ কররা নাচরা এটা খুব ভালো একটা জিনিস দেখুন কী পরিমাণ মানুষই নো আসুন অসম্ভব কত মানুষ ছোটো জুহানপুরা ও দেখুন সবাই নৌকা লইয়া যারা নৌকা পার্সোনালি লইতে পারছে না এরা মোটামুটি শেয়ারও নৌকা লইয়া তারা আইছে মানে এপার থেকে হেপারে মানুষ বেশি কিন্তু রোহিতটা অ্যান্টিসাইডের কারণে তারা হেপারেও মানুষ দেখাইতাম পারছি না আমরা সব কিলা লাগলো আজকে নৌকাবাইজ আশা করি ভালো লাগছে এখন নৌকাবাইজ শেষ রাউন্ড ফাইনাল রাউন্ড চলের চ্যাম্পিয়ন রাউন্ড ইনো যে ফাইনালে যাইবা একটা ওসমানীনগর থানার একটা মোলেদারা একটা শেরপুর এই তিন জায়গার তিনটা নৌকার রেস চলের আশা করি যার ভাগ্য আছে এই ফার্স্ট হইব আর আপনারা সবসময় ইজি ভিলেজের লগে থাকবা আমরা চেষ্টা করছি আজকে সকাল থেকে এই পর্যন্ত সন্ধ্যা হয়ে যাওয়ার প্রায় আমরা আপনারা লগে আপনার শুধু এই নৌকাবাইজ দেখানি লাগি আমরা এই খসড়া করাম আপনারা এই প্রোগ্রামটা দেখবা আমরা ইজি ভিলেজ চ্যানেলটা দেখবা এবং বেশ বেশি করে শেয়ার করবা আগামী অনুষ্ঠানে ওলাহান নতুন মজার কোনো অনুষ্ঠান লইয়া আপনার সামনে জরিমু ততদিন পর্যন্ত ইজি ভিলেজের লগে থাকবা বালা থাকবা এবং নিরাপদ থাকবা
মাঠে এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ইয়াসিনুল হক এবং আশাব আলী খান, হেকিম আলী। এখানে আমরা পশ্চিম পরিবহন সম্মানিত চেয়ারম্যান সাহেবকে দেখছি। তারপরে আজকের ওই অনুষ্ঠানের উদ্যোক্তা দ্বিতীয় পুরস্কার দেওয়ার আমরা অডিয়ন দ্বিতীয় পুরস্কার দেওয়া হইল। এখন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব কামাল আহমেদ টাইম দিলা। এখন কানাই সাতরি বল্লভপুর ওসমানীনগর থানা চ্যাম্পিয়ন হইসন তান্ডে দেওয়া ওহন পুরস্কারটা নেওয়া হইবা একটা ফ্রিজ কানাইসা তরির হয় কানাইসা তরির নৌকার মালিক আইসুন পুরস্কার দেওয়ার এনো আমরা মনেদার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও আসুন। অভিনন্দন জানাইলা চ্যাম্পিয়ন হয়েছিল কানাইসা তরি। জয় আজকের অনুষ্ঠান শেষ।